আসসালামু আলাইকুম, জিএ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বরাবর মতো আজকে আমি আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে প্রথম আলো এটা 15 ডিসেম্বর 2020 প্রকাশিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট সংক্ষিপ্ত রূপ PCD। এখানে দেখা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। PCD জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। PKSF এর আর্থিক সহযোগিতায় ঋণ কার্যক্রমে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে যোগ্য অভিজ্ঞ জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সহজে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে লিখিত আবেদন করতে হবে সহজে। এখানে পয়েন্ট 1 নম্বর আছে প্রোগ্রাম অফিসার, এখানে লোক নেবে একজন, যোগ্যতা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 45 বছর, অভিজ্ঞতা 5 বছর, এখানে বেতন 80,000 টাকা পর্যন্ত। এরপর 2 নম্বর পয়েন্টে আছে জোনাল ম্যানেজার, এখানে লোক নেবে 2 জন, যোগ্যতা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 45 বছর, অভিজ্ঞতা 5 বছর, বেতন 40 থেকে 45 হাজার। এরপর 3 নম্বর পয়েন্ট আছে এনভায়রনমেন্ট অফিসার, এখানে লোক নেবে 2 জন, যোগ্যতা MS, বয়স সর্বোচ্চ 35 বছর, অভিজ্ঞতা 2 বছর, বেতন 30,000। এরপর 4 নম্বর পয়েন্ট আছে চিফ অডিট অফিসার, এখানে লোক নেবে 1 জন, যোগ্যতা MCOM, বয়স সর্বোচ্চ 45 বছর, অভিজ্ঞতা 5 বছর লাগবে, বেতন 30 থেকে 35 হাজার। 5 নম্বর পয়েন্টে আছে এলাকা ব্যবস্থাপক, এখানে লোক নেবে 5 জন, যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 40 বছর, অভিজ্ঞতা 5 বছর, বেতন 30 থেকে 35 হাজার। 6 নম্বর পয়েন্টে আছে অডিট অফিসার, এখানে লোক নেবে 5 জন, যোগ্যতা MCOM, বয়স সর্বোচ্চ 35 বছর, অভিজ্ঞতা 5 বছর, বেতন 25 থেকে 26 হাজার টাকা পর্যন্ত। 7 নম্বর পয়েন্টে আছে শাখা ব্যবস্থাপক, এখানে লোক নেবে 15 জন, যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 35 বছর, অভিজ্ঞতা লাগবে 5 বছর, বেতন 25 থেকে 26 হাজার পর্যন্ত। 8 নম্বর পয়েন্টে আছে হিসাবরক্ষক কাম IT সহকারী, এখানে লোক নেবে 15 জন, যোগ্যতা BCOM অথবা MCOM, বয়স সর্বোচ্চ 30 বছর, অভিজ্ঞতা লাগবে 3 বছর, বেতন 15,000 থেকে 17,000। 9 নম্বর পয়েন্টে আছে ক্রেডিট অফিসার, এখানে লোক নেবে 30 জন, যোগ্যতা লাগবে স্নাতক, বয়স সর্বোচ্চ 30 বছর, এখানে অভিজ্ঞতা প্রয়োজন নাই, বেতন 15,000 থেকে 17,000। 10 নম্বর পয়েন্টে আছে ক্রেডিট অফিসার, এখানে লোক নেবে 20 জন, যোগ্যতা HSC পাস, বয়স সর্বোচ্চ 30 বছর, অভিজ্ঞতা প্রয়োজন নেই, বেতন 13,000 থেকে 14,000 পর্যন্ত। এরপর প্রার্থীকে PKSF এর অর্থায়িত যে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক। 1 নম্বর পদ হতে 7 নম্বর পদের সকল প্রার্থীদের দরখাস্ত এর সাথে বাস্তব অভিজ্ঞতা সনদ না থাকলে দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ 1 থেকে 7 নম্বর পদের জন্য অবশ্যই অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এরপর সকল পদের জন্য লাঞ্চ ভাতা প্রযোজ্য। 1, 2, 3, 4 ও 5 নম্বর পদের প্রার্থীকে ইংরেজিতে লেখার দক্ষতা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এখানে 1 থেকে 5 নম্বর পদের জন্য লেখা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর আগ্রহী প্রার্থীদেরকে আগামী 14 জানুয়ারি 2021 মধ্যে সদ্য তোলা 3 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সহিত অনুলিপি ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক PCD রাধানগর বক্তব্য মোট পাবনা 6,066 ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো। অর্থাৎ আপনাকে আগামী 14 জানুয়ারি 2021 মধ্যে আবেদনপত্র নির্বাহী পরিচালক বরাবর পৌঁছাতে হবে। শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট ও 3টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট ও ফেসবুক পেজে ভিজিট করে নিতে পারেন আপনারা। এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি জানতে পারবেন অথবা ফেসবুক পেজেও গিয়ে জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।